আজ শুক্রবার পাঁচই মাঘ দু হাজার তেইশ সালের বিশে জানুয়ারি কর্কট রাশি লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির হতে চলেছে মধ্যম ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন আজ যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন মুখে একটি প্রাণুচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে কোনো সমস্যা যদি আবার নতুন করে দেখা যায় নিজে থেকে মেডিসিন না কিনে না কিনে খেয়ে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন তো না হলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের বেড়ে যেতে পারে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে তবে আজকের দিনে করা কোনো মানি ইনভেস্টমেন্ট আপনার আর্থিক নিরাপত্তাকে আরও বাড়িয়ে তুলবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের বলে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর আজ ইতিবাচক ফলাফল আপনাদের দিতেই পারে কিছু মানুষজনের সঙ্গে কথা বলার সময় কথা বলা বলার সময় আপনার বহুমূল্য সময় যেন নষ্ট না হয় সেদিকে আপনাদের নজর প্রদান করা উচিত রাজনীতিবিদদের সমাজে দাবদাবা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্মসম্পন্ন করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উদ্দেশ্যে যদি কোনো প্রকার দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আর যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন